আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে থাকছে সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা পান পরিষ্কার করে নিতে পারবেন। আজকাল অনেক বাসায় মুরব্বীরা, বয়স্ক যারা আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে পান খেয়ে থাকে। পান দেওয়াটা কিন্তু ঝামেলার একটা বিষয়, অনেকে এটা কষ্টভাবে ধুয়ে থাকে। আজকে আমি যেভাবে দেখাবো, প্রচুর পরিমাণে পান আপনি মাত্র 5 মিনিটে ধুয়ে পরিষ্কার করে নিতে পারবেন। অনেক অনেকগুলি পান এখানে, হাফ বিরা পান নিয়েছি, হাফ বিরা পান আমি ঝটপট পরিষ্কার করে দেখাবো। যে কখনো পান ধুতে জানেন না বা পারেন না, তারাও পারবেন আজকের টিপসটি ফলো করলে পান সহজে পরিষ্কার করে নিতে। পান শখ করে অনেকে আমরা খেয়ে থাকি, অনেকে আছে যে নেশা জাতীয়ভাবে খেয়ে থাকে। কম বেশি সকলে কিন্তু পান আমরা খাই মাঝে মাঝে, মাঝে মাঝে খেলে ভালো লাগে। আর পান শরীরের জন্য, ত্বকের জন্য অনেক উপকার করে থাকে। সেই ক্ষেত্রে চুলের যত্নেও এবং মুখের ম্যাস্তার জন্যও কিন্তু এই পান পাতা অনেক অনেক উপকার করে থাকে। পানগুলিকে কীভাবে ধুয়ে নিচ্ছি আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন। সর্বপ্রথম একটি পান দিয়ে আরেকটি পানকে ঘষা দিচ্ছি, আর এভাবে কি হচ্ছে, উপরের পানটা পরিষ্কার হচ্ছে প্লাস নিচের পানটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। আর পানি আমি এখানে নলকা ছেড়ে দিচ্ছি। নলকা ছাড়াও আপনি যে কোনো গামলায় পানি নিয়ে একটি পানের সাথে আরেকটি পান এরকম ঘষা দিবেন, আর একটু পানি দিয়ে ধুয়ে নেবেন, সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে। বাড়তি জামালার কোনো প্রয়োজন নেই যে এলোমেলো করে বালতির মধ্যে নিয়ে সবগুলি পানি পানগুলিকে মেলিয়ে রেখে আবার গুছিয়ে আবার ধুয়ে বারবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন হয় না। দেখলেন তো, খুব সহজে একটির সাথে একটি ঘষা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পটাগুলি ফেলে দিয়ে আমি পলিথিন ব্যাগে ভরে নেব। এভাবে সবগুলি পান ধুয়ে যদি নর্মাল ফ্রিজে রাখতে পারেন, 1 মাসের জন্য কিন্তু খুব সুন্দর ভালো থাকে। আর আপনি যদি ধুয়ে পলিথিনে ফ্রিজ ছাড়া রাখেন, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, বা বারবার ফ্রিজ থেকে যদি বের করে রেখে দেন নষ্ট হয়ে যাবে। আপনি ফ্রিজে যদি রাখেন, ফ্রিজে রাখতে হবে, বাহিরে রাখলে বাহিরে রাখতে হবে। ফ্রিজের পান বেশি দিন বাহিরে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তো এখানে হাফ পিরা পান আছে, তো আমি ভালোভাবে ধুয়ে এখন পলিথিন এরকম একটি পলিথিন ব্যাগ নিয়েছি, এখন মোড়ে রেখে দেব। আশা করছি যারা সবসময় পান খান, আজকের টিপসটা তাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।